এই গরমে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর করার জন্য ইফতারে খেতে পারেন মন জুড়ানো প্রাণ জুড়ানো এক বাটি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এবং হেলদি সাবুদানার ফ্রুট কাস্টার্ড। আসসালামু আলাইকুম, রুনার রাসোনা বিলাশ আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার সাথেই থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন কাজ করার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও প্রিয় বন্ধুরা। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটা দেখে নিই এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখো সাবুদানা নিয়েছি আমি আধা কাপ সাবুদানা। সাবুদানাটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কাস্টার্ড পাউডার আমি লিকুইড দুধে, ঠান্ডা দুধে আমি 3 চামচ আগে গুলিয়ে রেখেছি। দেখো এখানে 3 চামচ আমি নিয়েছি, গুলিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে যাব চুলায়। এখানে 1 লিটার দুধ আমি দেখো অল্প আঁচে জাল দিয়ে নিচ্ছি, এটাকে একটু ঘন করে নিব। প্রচণ্ড এই গরমে সারাদিন রোজা রাখার পর রিফ্রেশিং এবং হেলদি এই ডেজার্টটি খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আমার কাছে এই ডেজার্টটি ভীষণই প্রিয়, আর ছোট থেকে বড় এই ডেজার্ট সবাই পছন্দ করবে। এখানে দেখো সাবুদানাটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে তোমরা পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিতে পারো, তাহলে দুধটা একটু ঘন হবে। আরও দুধটা একটু ঘন করে নেব। এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার পছন্দ অনুযায়ী আমি চিনি দিয়েছি এখানে। আর মিষ্টি কোনো ডেজার্টে একটু মিষ্টির পরিমাণ কম হলেই ভালো লাগে। আধা কাপ আমি এখানে চিনি দিয়েছিলাম। আর এখানে এই যে দেখো দুধটা ঘন হয়ে এসেছে, আমি গুলিয়ে রাখা কাস্টার্ডটা অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন 2 মিনিট আমি জাল দিয়ে নেব, নাড়াচাড়া করব অনবরত, যেহেতু কাস্টার্ড দিলে দুধ ঘন হয়ে আসে আর খুব ঘন করে নামানো যাবে না। প্রায় ঘন হয়ে এসেছে দেখো, আমি এখন নামিয়ে নেব। আর এই যে সাবুদানা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ফ্রুট দিয়েছি, কলা, আঙ্গুর, আনারদানা আর খেজুর। আমার কাছে যে ফ্রুটগুলো ছিল সেগুলোই দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে ফ্রুট দিবে। আর এই যে দেখো আমি কাস্টার্ডের সাথে আমি সাবুদানাটা মিশিয়ে নিলাম, এখন একে একে সব ফলগুলো দিয়ে দেব। ফল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাস হয়ে গেল খুব সহজেই ঝটপট সাবুদানার ফ্রুট কাস্টার্ড। আর অবশ্যই তোমরা একবার ট্রাই করবে এই গরমে, আর সারাদিন রোজা রাখার পর এমন ডেজার্ট খেলে মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে। আর রিফ্রেশিং একদম হেলদি এই ডেজার্টটি, ছোট থেকে বড় সবাই এই ডেজার্ট পছন্দ করবে। তাহলে আমার সহজ রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে আমার পাশে থেকো, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো হয়ে গেল খুব সহজেই ঝটপট আমার
সাবুদানার ফ্রুট কাস্টার্ড। তাহলে বন্ধুরা, নতুন কোনো আবার রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবে, আর আমার সহজ রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে আমাকে জানিও। আর অবশ্যই একবার এই ডেজার্টটি তোমরা বাসায় তৈরি করে দেখো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।